আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি, সকালে খাওয়া দাওয়া করে ফেলেছি। আজকে এক জায়গায় যাবো, মানে আমার বাপের বাড়ি, ওখানে আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন। তো ভেবেছিলাম যেতে পারবো কি না, শরীর ভালো হবে কি না, তো আজকে একটু ভালো আছি, তো সেই জন্যই যাবো। সকাল সকাল এই যে স্নান সেরে এখন রেডি হব। আর এই আমি তো যাচ্ছি, কিন্তু ওখানে মা বাবা নেই, আপনারা তো অনেকেই জানেন যারা আমার আগের ব্লগ দেখেছেন। মা বাবা এখন দিল্লিতে আছে, তো এখন তো বাড়িতে তালা দেওয়া, শুধু ওই বন্ধুর বাড়ি পাশে, তো ওখানে যাব, আবার বিকেলে ব্যাক করব। তো গিফট কিনেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কালকে বিকেলবেলায় বাজারে গিয়েছিলাম, যে মেয়ে যেহেতু আমার বন্ধু, প্রথমে ওর জন্য বড় কম্বলগুলো দেখছিলাম, তো সেটা ভালো লাগলো না। তারপরে এই যে প্যান্ট, মানে এখন যেহেতু শীত পড়ে গেছে, প্যান্ট আর সোয়েটার সেট একটা, এই যে টুপিও আছে সাথে, এটা নিয়েছি। আর নিয়েছি এই যে কম্বল, এটা শীতে খুব কার্যকরী হবে, আর বেশি ফুললাম না, আমরা ঘুটিয়ে দিয়েছে প্যাক করে, এখন কম্বল এই দুটোই দেবো। আমি খেলনা টেলনাগুলো পছন্দ করি না, আর এখন যেহেতু সামনে পুরো শীত পড়েই গেছে, তো এইগুলোই কাজ হবে। এখন রেডি হইনি, তারপর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। তো বন্ধুরা, এই যে আমি এখন রেডি হয়ে গেছি পুরো, এখন বেরোবো, নিন্নিও রেডি হয়ে গেছে, এখন আমরা বাইকেই যাব তিনজনে, তারপরে গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখে আমরা টাকা নিয়ে আইসক্রিম খেতে যাই। নিন্নি আমার হাতে টাকা নিয়ে দিয়েছে, এখন আইসক্রিম খাবে, সেই জন্য আমার জমানো টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিন্নি এগুলো সব জমানো টাকা। আচ্ছা, তোমাকে আইসক্রিম এমনি দেবে অনুষ্ঠান বাড়িতে, আর কিনতে হবে না পিমনের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। আমরা বেরিয়ে গেছি, ঠান্ডা হাওয়া লাগছে, সেই জন্য ঠান্ডা হাওয়াটা তো আবার কাশি বেড়ে যাচ্ছে, সেই জন্য বাইকেই বেরিয়েছি। এমনিতেই লেট হয়ে গেছে, তারপর আবার এখানে রেলগেটে, তাই যে রেলগেটেই দাঁড়িয়ে আছি আমরা, এরকম রেলগেটে এত প্রচন্ড। এই যে আমার বন্ধু গোবিন্দ, আমরা তো এসেছি, এখন একটু টিফিন খাবো। এই যে টিফিন দিদি চান, নিন্নে আগেই বসে পড়েছে খেতে, একটু একটু করে আজকে খিদে পেয়েছে মনে হয়। কিছু বল, আজকে এই যে মেয়ের বাপ হয়ে গেছে, চান করো তাড়াতাড়ি, জামা প্যান্ট পরো। এই দেখো আমার হাসছে, নিন্নে হাসাও হাসাও হাসাও, খুব ভালোবাসি জোড়া, তুমি সাইড দিয়ে ধরে রাখো, পড়ে যাস না বাবা। দেখুন বন্ধুরা, এখানে এসে পাড়াতে এই যে কত হনু বসে আছে সব এদিক ওদিকে, এখানে এসে এখন আনন্দ পেয়েছে, সবাইকে পেয়ে খুব খেলছে, মজা করছে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে গ্রাম, তো এখানে সব রকম চাষ হয়, এখানে যে গাঁদা ফুলের চাষ হয়েছে তো ওদের পাশেই, সেই জন্য আমি একটুখানি তুললাম, আমার দেখে খুব ভালো লাগলো, কিছু ফটো তুলে নিলাম এখানে দাঁড়িয়ে। বাড়িতে এখন খাওয়া দাওয়া একটু দেরি আছে, রান্না বান্না হয়নি, সেই জন্য আমরা একটু ঘুরতে এলাম গ্রামে। তো আর এখানে আমার পুরোনো বাড়ি, আমাদের পুরোনো বাড়িতে আছে, একটু দেখাবো গরুটা, দেখিস গুতো দানা দেয়। তো এটা আমাদের পুরনো বাড়ি, আমার জন্মস্থান,
এইখানে ছিল আমাদের বাথরুম কল কোনদিনই সেলফি তো দেখাতে নেই সব ছিল এদিকে ঘর সব মাটির বাড়ি ছিল সব বারান্দা দিয়ে অনেক বড় বড় ঘর ছিল সব ভেঙে চুরে এখন একটু একটু করে সব অবশিষ্ট দাঁড়িয়ে আছে অ্যাডভেস্টার এটা টালি আর এখন গরু ছাগল তো যখনই এখানে আসি একবার এখানে না ঘুরে গেলে ভালো লাগে না আসলে জন্মস্থান তো মনটা একটু কেমন কেমন করে মনে হয় যেন এসেছি যখন একটু দেখেই যাই তাই জন্য আজকে একটু দেখে আসলাম তো ঘোরাফেরা পরে আবার আমরা চলে এলাম কারণ নিনির খুব খিদে পেয়েছিল তো সেই জন্য তাড়াতাড়ি ওকে নিয়ে খেতে বসে গেলাম প্রথম ব্যাচেই এই যে আমরা এখন খাচ্ছি আর সবকটা রান্নাবান্নাই খুব ভালো হয়েছে এখন আবার বিকেল বেলা আমরা ঘুরে এসেছি ভালো আছেন তো আমাদের মহিলা পুজো কমিটির শারদ সম্মান বিজয়ী পুরস্কার সেই উপলক্ষে আজকে সবাই পাড়ার মিলিত হয়েছে কেউ যে যা পারছে গান বাজনা করছে তো আমার ননদ এখন গান করছে কিন্তু গানটা দিতে পারলাম না কপিরাইট হয়ে যায় তো সেই জন্য তো এই গান বাজনা কিছু খালি গলাতেই চলছে তারপরে আবার খিচুড়ি খাওয়া হবে আমরা বাড়ি ফিরে এসেছি আজকের দিনটা প্রচণ্ড মজা হই হুল্লোর একই সাথে দুটো সেলিব্রেশন এক হচ্ছে বিজয়ী সম্মান পুরস্কারের জন্য রাতে এখন আমরা যে খিচুড়ি খেলাম অনেক মজা হলো আর আজকে দুপুরে তো গিয়েছিলাম বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে তো দিনটা খুবই ভালো কাটলো তো এখন তো খেয়ে বেশি খিচুড়ি খেয়ে ফেলেছি খিচুড়িটা খুবই ভালো হয়েছিল পেটটা এখন কেমন জানি ঢাই ঢাই করছে এখন রেস্ট নেবো কিছুক্ষণ রেস্ট টেস্ট ছেড়ে তারপরে পরে বিছানা করে ঘুমাবো তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বাই গুড